ঢাকা শহর এখন প্রায় ফাঁকা। শহরের অধিকাংশ মানুষই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। তবে সবার সে ভাগ্য হয়নি, কেউ কেউ প্রয়োজনীয় কাজে শহরে থেকে গিয়েছেন, আবার জরুরি সেবাদানের সঙ্গে যুক্ত এমন অনেকেরই মেলেনি ছুটি। তারা ছাড়াও কিছু মানুষ ঢাকা ঈদ উদযাপন করতে বাধ্য হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা মিলবে এমন কিছু মানুষের, যারা হাসপাতালের বেডে কাটিয়েছেন নিরানন্দ ঈদ। তাদের জন্য ঈদ এসেছে মন খারাপের অনুভূতি নিয়ে। এক মাস আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাদশা মিয়া। হাসপাতালের বেডে ঈদ কেমন কেটেছে জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত কণ্ঠে জানালেন, শরীর হাসপাতালে থাকলেও মনটা পড়ে আছে গ্রামে। ঈদের সারাটা দিন সেখানে থাকা পরিবার আর নাতি নাতনিদের কথা মনে পড়েছে তার। অবশ্য ঈদের দিন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে রোগীদের জন্য, কিন্তু তাতেও পরিবারের সঙ্গে ঈদ কাটানোর আক্ষেপ দূর হয়নি রোগজর্জরিত এসব মানুষের। অসুস্থতার সঙ্গে লড়তে গিয়ে ম্লান হয়ে পড়েছে তাদের ঈদের আনন্দ। হাসপাতালে শয্যায় বসেই আত্মীয় স্বজন ও বন্ধুদের অভাব বোধ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এক রোগী স্বজন জানালেন, কয়েকদিন আগে দুর্ঘটনায় আহত হয়ে তার ভাই চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাই হাসপাতালে, তাই তারও ঈদ কেটেছে ভাইয়ের সঙ্গে হাসপাতালেই। গ্রামের বাড়িতে কোরবানি দেয়া হয়েছে, কিন্তু সেখানে যাওয়া হয়নি দুই ভাইয়ের। বড় ভাই যেহেতু হাসপাতালে আছে, এজন্য হাসপাতালে আমরা ঈদ উদযাপন করতে আসছি। কোরবান তো এলাকায় ঘুরতেছি, উনি গত শনিবার থেকে আছে। সেবাটাও না, নার্স আছে সব সময়, ডাক্তারও আছে, আসি দেখে যাচ্ছে। রোগীদের জন্য নিয়োজিত চিকিৎসক আর সেবিকারাও ঈদ কাটিয়েছেন হাসপাতালে। তাদের ভাষ্য, রোগীদের সেবা দিতে পারাটাই চিকিৎসাকর্মীদের আসল ঈদ।